আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। বাঙালি জাতির একটা আবেগী বিষয় আছে, আমরা যখন কাউকে মাথায় তুলি তো অন্যরকম ভাবে তুলি, আবার যখন তাকে ফেলে দেই কোনো কারণ ছাড়াই তারা কিন্তু ফেলে দেই। তো এটার একটা মেন কারণ হচ্ছে কি, যে এক জিনিস আমাদের বেশি দিন ভালো লাগে না। দর্শক, গতকালকে 15ই আগস্টকে কেন্দ্র করে সারা বাংলাদেশের অনেক জায়গায় অনেক ধরনের ঘটনা ঘটেছে। এর মাঝখানে কিছু কিছু ঘটনা ছিল উদ্দেশ্য প্রণোদিত, আবার কিছু কিছু ঘটনা ছিল সিচুয়েশনের কারণ। আর এই সকল সিচুয়েশনকে কন্ট্রোল করা আসলে এতটা সোজা না। দিন শেষে আমরা দেখছি যে আমাদের সমন্বয়কদের মধ্যে এবার একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। কোন সমন্বয়ক টিম সঠিক, কোন সমন্বয়ক টিম ভুয়া, কারা মাঠে ওই সময় উপস্থিত ছিল বা কারা এখন সুবিধা নিচ্ছে, আবার এটা নিয়েও নানান ধরনের বিভাজন তৈরি হয়েছে। অবশেষে গতকালকে বাংলাদেশে যে আলোচিত বেশ কয়েকটা ঘটনা ছিল, সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে আমরা দেখছি যে মূল সমন্বয়ক যারা আছেন, যাদেরকে আমরা বেসিক্যালি চিনি সার্জিস থেকে শুরু করে হাসনাত বা আরও যারা আছেন, তারা গণমাধ্যমকে গতকালকের ঘটনাগুলো নিয়ে নানান ধরনের বিশ্লেষণ ব্যাখ্যা দিয়েছেন। তারা দাবি করছে যে অনেক ভুয়া সমন্বয়ক গজিয়েছে, তারা আমাদের কেউ নয়, অসংখ্য সমন্বয়ক টিম তৈরি করা হয়েছে দেশ জুড়ে যার সাথে মূল সমন্বয়ক টিমদের কোনো সম্পর্ক নেই। এখান থেকে আমি সার্জিসদের বলি, যে কোনো জিনিস অর্জন করা অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়, কিন্তু সেই অর্জনটাকে ধরে রাখা অনেক কঠিন হয়। যেমন বলা হয়ে থাকে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। গতকালকে যেই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, প্রথমত ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই শাহাদাত বার্ষিকী, সেইটাকে কেন্দ্র করে সেখানে যে অশ্লীল নৃত্য হয়েছে সেটা দেখেন, একজন মানুষ হিসাবে আমি এটা মেনে নিতে পারি না। তো অনেকে বলবেন, ভাই তুমি তো আসলে আওয়ামী লীগের লোক, সেই জন্য না। আমি এতটুকু বুঝি যে বাংলাদেশের রাজনীতিতে কয়েকজন মানুষ আছে, তারা সকল কিছুর ঊর্ধ্বে, মানুষ মাত্র দোষগুণ আছে আর সেই দোষের সাজা পাইছে। আপনি আওয়ামী লীগের রাজনীতি বলতে যাদেরকে বোঝেন তারা কিন্তু বঙ্গবন্ধুর একটা ফ্যান ফলোয়ার, আবার বিএনপির রাজনীতি যারা করে তাদের মধ্যে যাদেরকে বোঝেন তারা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফ্যান ফলোয়ার। এখন আমরা যাদেরকে দেখছি বা পরবর্তী সময়, তারা কিন্তু ওই যে বাবা অথবা স্বামী তাদের, অথবা আপনি জাতীয় পার্টিকে দেখেন এরশাদ সাহেবের ভাই জামাই, এই পরিচয়টা দিয়া এই দলগুলো নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অতিবাহিত করছে। এখন পরবর্তী সময় আমি গত 16 বছর যাবৎ বঙ্গবন্ধুকে নিয়ে এত অতিরঞ্জিত কর্মকাণ্ড করছে খোদ ওনার মেয়েই শেখ হাসিনা, এমনকি বাংলাদেশ আওয়ামী লীগ যে মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল, ওনার যে শ্রদ্ধার জায়গাটা সেটাকে নষ্ট করে দিয়েছে। তারপরে ধরেন মুক্তিযুদ্ধ ইস্যুটাকেও এত বেশি ব্যবহার করা হয়েছে যে মানুষ মুক্তিযোদ্ধাদের বিপক্ষে চলে গেছে, যেটা গেল 16 বছর আগেও এটা ছিল না। আপনি দেখেন যে 15ই আগস্ট বিএনপি ক্ষমতায় ছিল বা আওয়ামী লীগ ছিল বা অন্য দল ছিল, জাতীয় শোক দিবস হিসেবে কিন্তু পালিত হয়েছে, কিন্তু এবছর কেন হলো না? ওই যে মানুষের মধ্যে থাকা ক্ষোভ, এই ক্ষোভটার জন্মটা বাংলাদেশের রাজনীতিতে পুরনো একটা ইস্যু, তবে এই 16 বছরে এটা বড় আকার ধারণ করেছিল। যে বিপরীত দলের যারা নেতা আছেন, যেমন বিএনপির যিনি প্রাণপুরুষ আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তো ওনাকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী থেকে শুরু করে মন্ত্রী, এমপি, ছোটোখাটো নেতা, পাতি নেতা, তারা যেই ধরনের ভাষা প্রয়োগ করেছে, যেই ধরনের কথা বলেছে, স্বাভাবিকভাবে আজকের দিনে 32-এ গতকালকে আমরা যা দেখেছি সেটা কিন্তু সেই ঘটনারই একটা বহিঃপ্রকাশ। এখন সেইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিল না দাবি হচ্ছে সার্জিসে, তাহলে তারা কে ছিল? আমরা দেখছি সেইখানে মেয়েরা নাচছে, একটা মেয়ে কি অশ্লীল না নাচতেছে, বাকিরা কেউ দাড়ি আছে কেউ দাড়ি নাই, বুড়া জুয়ান পোলাপাইন সবাই সেখানে উল্লাস করছে। তো এইটা নর্মালি বোঝাই যায়, সার্জিস সেটা বলতে হবে না, আমরাও বুঝি যে এখানে যারা আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তিগুলো আছে তারা সেই উল্লাস করছে, কারণ জামায়াতের যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে রাজাকার ট্যাগ দিয়া, তো সেই ইস্যুগুলো তাদের অন্তরে খুব জমেছিল। তো সেই ক্ষোভটার পরে মাত্র সামনে পাইছে 15ই আগস্ট, এই ঘটনাগুলো কিন্তু এখান থেকে আসছে। কিন্তু এটা নিয়ে আমজনতা হিসাবে আমি বারবারই বলি, দেখেন যে কোনো একজন সন্তান যখন অন্যায় করে তার পিতামাতা গালি খায়, তো গত 16 বছর বাংলাদেশের রাজনীতিকে যেভাবে ম্যানুপুলেট করা হয়েছিল সেটা সাজা শেখ হাসিনা পেয়েছেন। আর গতকালকে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকে যেই ঘটনাগুলো হয়েছে এগুলো কোনোভাবে প্রশ্রয় দেওয়ার না। আমি আমার ভিডিওগুলোতে সবসময় বলি, আমি যদি আপনার মারে সম্মান না দিই আপনি কখনোই আমার মারে সম্মান দেবেন না,
এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলো আশা করে আমি যখন ক্ষমতায় বসছি বিপরীত দল রে আমার মুখ দিয়া যতটুকু পারি ছোট করব। আসলে কি এতে ছোট হয়? কয়েকজন ছেলে ধানমন্ডি 32 গিয়ে নাচানাচি কাটলো, তাতে কি বঙ্গবন্ধুর ওজন নষ্ট হয়েছে? না, এটাতে বাংলাদেশের অনেক মানুষ দলমত নির্বিশেষে এখনও বঙ্গবন্ধুকে কিন্তু ভালোবাসে। হ্যাঁ, তিনি আর অনেক বিতর্কিত কর্মকাণ্ড ছিল 72 থেকে 75, সেটার সাজা তিনি পাইয়েই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এটা সাজা না পাইয়া তিনি নর্মালি মারা যান নাই, তার কৃতকর্মের ফল তিনি পেয়েছেন। কিন্তু বাংলাদেশ ইস্যুতে তার যে ভূমিকা সেটা অস্বীকার করার সুযোগ নাই। আজকের দিনে 53 বছরে বাংলাদেশকে বিনির্মাণ করতে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এই দলগুলোর যারা প্রাণ পুরুষ আছে তাদের সবারই কম বেশি ভূমিকা ছিল, কারো স্বাধীনতার আগে কারো স্বাধীনতার পরে। কিন্তু রাজনৈতিক দুর্বৃত্তায়নে আমাদের দলীয় হাইকমান্ডার যখন ভিন্ন দলের বা বিপরীত দলের প্রাণ পুরুষদেরকে কটুক্তি করেন, ছোট করেন, তো স্বাভাবিকভাবে বিপরীত দল ক্ষমতায় গেলে এটাই করবে। এটা মাইনা নেওয়া যে কষ্টকর এখন নিশ্চয় বুঝতে পারছেন। এতদিন আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি করছি, আমরা কখনো জিয়াউর রহমানকে নিয়ে এই যে কয়েকটা নাটক তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধে, যেখানে বঙ্গবন্ধু নামে একটা উপাধি দিয়ে গেছে, সেটা নিয়ে আমরা কিন্তু প্রতিবাদ করি নাই। কিন্তু আজকে আমাদের নিজের দলের উপর পড়ছে, খারাপ লাগে, তাই না? আমি এই জিনিসগুলো এত বছর বোঝানোর চেষ্টা করছি, তখন আমার কিছু তুই বিএনপি জামাতের এজেন্ট, আজকে কেউ বলছেন তুই আওয়ামী লীগের দালাল। দেখেন, আমি আমার মিডল পয়েন্টে অলওয়েজ আছি, রাজনীতির জায়গাটা আলাদা, কিন্তু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, তারা তাদের প্রত্যেকের যারা অপরাধ করছে, জিয়াউর রহমান অপরাধ করছে, তিনি শাহাদাত হয়েছেন, বঙ্গবন্ধু অপরাধ করছে, তিনিও শাহাদাত হয়েছেন, এরশাদ দিন শেষে আয়সা তার ওজন নষ্ট করে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, বাট তাদের প্রত্যেকেরই কিছু না কিছু ভূমিকা আছে। এখন সমন্বয়কদের মধ্যে গতকালকে বেশ কিছু অ্যাক্টিভিটিস হয়েছে, পাবলিকের ফোন চেক করা। যদি কোনো ছাত্র পরিচয়ে কেউ পাবলিক ফোন চেক করতে নেয়, পায়ের স্যান্ডেল খুলে তার গালের মধ্যে একটু ভালোবাসা দিয়ে দিবেন। কারণ এই রাইটস বৈষম্য বিরোধী আন্দোলনের নামে হোক, যদিও ছাত্ররা বলছে যেটা আমাদের টিম না, কিন্তু আমরা মাঠে দেখছি তারা আবার দাবি করছে তারা সমন্বয়ক, ছাত্র সমন্বয়ক, বৈষম্য বিরোধী টিম, আবার বিভিন্ন ভার্সিটিতে এটা নিয়ে কিন্তু একটু ঝামেলা আমরা এখন দেখছি। তবে সার্জিসদের মাথায় রাখতে হবে যে ছাত্রলীগের কোনো একটা কর্মী যখন গ্রামে প্রত্যন্ত অঞ্চলে কোনো একটা ঘটনা ঘটাই, তো সেটা কিন্তু নামাজতো কি ছাত্রলীগ একটা ব্র্যান্ডেড টিম, সেই ছাত্রলীগের কিন্তু বদনাম হইতো। এবার যেই কর্মী করছে এটাতে ছাত্রলীগের সায় থাকুক বা না থাকুক, দোষ ছাত্রলীগের হইতো। ছাত্রদলের কেউ যখন এখন যা ডাকাতি করতে যাচ্ছে, সাদাবাজি করতে যাচ্ছে, দলতারে বহিষ্কার করতেছে, কিন্তু এরপরেও দলের উপর আইসা পড়তেছে। সো এই যে বিশাল বাংলাদেশে তোমাদের ফ্যান বেস তৈরি হয়ে গেছে, ফ্যান ফলোয়ার তৈরি হয়ে গেছে, এদেরকে নিয়ন্ত্রণে রাখা কিন্তু এত সোজা না। তোমাদের এথিক্স জায়গা যেটা আছে, হাসনাতের বক্তব্য সুন্দর, সাজিসেরও সুন্দর, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাংলাদেশকে বিনির্মাণে যারা ভূমিকা রাখছে তাদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলে 2-4 দিন ভাল লাগবে, এরপরে কিন্তু থাকবে না। আর দিন শেষে যদি ডক্টর ইউনুস সাহেবের এই সরকার 5 বছর ক্ষমতায় থাকেই যায়, তাহলে আপনি নিশ্চিত ভাইবা রাখেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে বিএনপি। কারণ ক্ষমতার কাছাকাছি গিয়ে ক্ষমতা না পাইতে গেলে এই টিমটা যদি গজায় বা তারা যদি রাজনৈতিক দল ঘোষণা করে, তখনই শুরু হবে ক্ল্যাশ। অলরেডি অনেকের মধ্যে চলেও আসছে যে কেন এতদিন ক্ষমতায় থাকবে। তো যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আছেন, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্ষমতা আসছে, একটা সিচুয়েশন পাইছো, রাষ্ট্রকে সংস্কার করো, কিন্তু যেই জিনিসটা মেক শিওর করতে হবে সেটা হচ্ছে রেসপেক্ট, যেটা বাংলাদেশে গত 53 বছরে যত দিন যাচ্ছে এটা কমছে, আর কমতে কমতে এখন কী হয়েছে, এই জিনিসগুলো একদিনই শুরু হয় নাই, বছরের পর বছর যে যখন ক্ষমতায় আসছে তার দলের নামে, নেতার নামে সব কিছু পরিবর্তন হয়েছে, আবার দল আসছে, আবার পরিবর্তন হয়েছে, সংসদে গালাগালি হয়েছে, বক্তৃতার মাঠে গালাগালি হয়েছে। তো এটাই বাংলাদেশের বাস্তবতা, এটাকে পরিবর্তনের জন্যই রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সেইখানে মেক শিওর করতে হবে যারা জাতীয় নেতা, সৈয়দ তাজউদ্দিন আহমদ থেকে শুরু করে ভাসানী সরওয়ার্দী, বঙ্গবন্ধু জিয়াউর রহমান, যারাই আছেন আমাদের এই রাষ্ট্রকে বিনির্মাণ করেছেন, তাদের সম্পর্কে কোনোরকম কটুক্তি পাবলিক করতে পারে, কিন্তু তোমাদের ছত্রছায়া বা তোমাদের নাম পরিচয় ভাঙাইয়া কেউ করলে সেটাতে তোমরা রেসপেক্ট হারবা। কারণ বাংলাদেশে দিন শেষে 35% মানুষ কিন্তু আওয়ামী লীগের সমর্থক আছে। তো 35%-এর মধ্যে হয়তো 1% আমার মতন আছে, যারা দলের অন্যায়টাকে অন্যায় বলি, আবার যেটা যেখানে দলের মান সম্মান নষ্ট হচ্ছে অথবা বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরনের ভূমিকা হচ্ছে সেটার বিপরীতে কিন্তু কথা বলি। কারণ তারা সব কিছুর ঊর্ধ্বে, তারা দুনিয়া থেকে তারা চলে গেছে, সো তাদেরকে নিয়ে কোনো মন্তব্য, তাদেরকে নিয়ে কোনো বাজে মন্তব্য করা কখনোই শেখ হাসিনার যেমন ঠিক না, বিএনপিরও ঠিক না, কেউ কাউরি নিয়ে মন্তব্য করা ঠিক না, তাদেরকে বাহিরে রেখে রাজনীতি করা উচিত। তবে রাজনৈতিক দলগুলো করে কি, তাদের নাম ভাঙে, তাদের পরিচয় ভাঙায়, তাদের চেতনা ভাঙায়,
ভাঙাইয়া কেউ মুজিব কোর্ট গায়ে দেয়, কেউ জিয়াউর রহমানের কোর্ট গায়ে দেয়, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। যে সালমানদের নমুনা দেখেন, এটাই তো বাস্তবতা। তবে সমন্বয়কদের মধ্যে যে বিভাজন শুরু হয়েছে এটা কিন্তু বড় আকার ধারণ করবে যদি এটাকে ব্যালেন্স করা না যায়। পাওয়ার পাওয়া সোজা, কিন্তু এটা ব্যালেন্স করা কঠিন। দেখা যাক কোন দিকে যায়। ভালো থাকুন।